আজকে এসেছি বর্ধমান রাজার মামা বাড়িতে, এবং কেন এসেছি সেটা ভেতরে ঢুকলেই বুঝতে পারবে। বর্ধমান রাজার মামা বাড়িতে এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট যার নাম হচ্ছে বরে দেওয়ান, এবং এখানে বসে আছে বরে দেওয়ানের বড় মালিক অনির্বাণ। তোমার হঠাৎ করে এই রাজবাড়ির ভেতরে রেস্টুরেন্ট খোলার কথা মনে হলো কেন? বেসিক্যালি এটা একটা প্ল্যান ছিল যে আমরা এখানে নর্মালি রেস্টুরেন্ট মানেই ভেতরে ঢুকিয়ে এসিতে বসে খাই। আচ্ছা, রাজবাড়ির জায়গায় একটা প্লেসে অ্যাম্বিয়েন্স ওপেন গার্ডেন রেস্টুরেন্ট, এই কনসেপ্টটা বর্ধমানে ছিল না। সেই জন্যে আমরা প্ল্যান করলাম যে কিছু এমন করি যেটা নিজেদের বাড়ির মধ্যে লোক এসে একটুখানি হেরিটেজের ফিলিংও পাবে, একটু গার্ডেনের ফিলিংও পাবে, তার সঙ্গে ভালো খাবারও পাবে। এই বাড়িটা কত বছরের পুরনো? প্রায় 350 বছর। আচ্ছা, তোমরা কীভাবে কানেক্টেড বর্ধমান রাজবাড়ির সাথে? আমরা হচ্ছি বংশগোপাল নন্দের, আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বংশগোপাল নন্দে ছিলেন বর্ধমান মহারানীর নিজের ভাই। বর্ধমান মহারানী নিজের ভাই? হ্যাঁ, যার নামে বংশগোপাল নন্দের টাউন হল, এদিকে বিজি নন্দের রোড ওনার নামে। আচ্ছা, তো আমরা সেই তো রাজবাড়ি যতদিনের পুরনো তোমাদের বাড়িটাও ততদিনের পুরনো। এক্স্যাক্টলি এটা। এবং এটা কি কোনো হেরিটেজ প্রপার্টি, মানে গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করা? না না না, এটা তোমাদের পার্সোনাল প্রপার্টি। এবং একটা কথা, ভেতরে কিন্তু মানে বাইরের লোকের অ্যাক্সেস নেই, বিকজ ওরা নিজেরা থাকে এই বাড়ি। কারেক্ট, আমি সেই জায়গাটা দেখাবো। মানে আমার এই ওপরের এমবেলেমটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, তুমি যদি এমবেলেমটা সম্বন্ধে একটু কিছু বলো। এমবেলেমটা আমি আগের দিনও অ্যাকচুয়ালি এই বাড়িতে এসেছিলাম, রাতের অন্ধকারে দেখতে পাইনি, দেখা যাচ্ছে একটা হরিণ ওপরে ছুটছে। হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন? আর এবং নিচে কি লেখা রয়েছে? ভেরাইটাস ভেন্সিট, মানে হচ্ছে ট্রুথ প্রিভেলস অ্যাকচুয়ালি। ওকে, এবার ওনাদের কি কনসেপ্ট ছিল আমি এখন সেটা তো বলতে পারবো না, আমার দাদু হলে হয়তো বলতে পারতেন, দাদুর কিছুটাও বাবার সঙ্গে কানেক্টেড ছিল। বাট আমাদের এটা একটা কি যে যেটা আমাদের বাবাদের কাছে শুনেছি যে নন্দে ফ্যামিলির বংশে সবাই ব্রড মাইন্ডেড, ওকে, ওপেন মাইন্ডেড একদম। তো সারনেম কি? নন্দে। আমাদের নন্দে। হ্যাঁ, এবার কেউ নন্দে লেখে, কেউ নন্দা লেখে। তো পরিষ্কার বাংলা বলছো যে মানুষ হয়তো বুঝতে পারবে না, মানে এটা পরিষ্কার করে বলে দেওয়া দরকার। বর্ধমান কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের শহর, এবং এখানে সবাই আজকের দিনে বাংলাই বলেন। বাট বর্ধমান রাজার আমলে, আজকের দিনে বর্ধমানে যারা রয়েছেন, এখনকার যারা মানে এখনকার জেনারেশন রয়েছে, সবাই কিন্তু দে কেম ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। কারেক্ট, মানে মেইনলি কারা এখানে এসেছিল, মানে তোমরা কোথা থেকে এসেছিলে? আমাদের আরও শুনেছি আগরি নামে আগরি একটা কমিউনিটি, আগরি কমিউনিটিও এখানে এসছে। আমাদের অরিজিন বেসিক্যালি বলে পাঞ্জাব, দেন অযোধ্যা, অযোধ্যা থেকে আমাদের এখানে। ক্ষত্রিয় তোমরা? আমরা একদম ক্ষত্রিয়, পিওর ক্ষত্রিয়, যেটা মানে উগ্র কিছু না, আমরা একদম জেনুইনলি পাঞ্জাবি ক্ষত্রিয় যেটাকে বলে। আচ্ছা, সেটাই। এবার এখন কালচার চেঞ্জ হচ্ছে, আমরাও বেঙ্গলে আছি, অ্যাডাপ্টেড প্রায় ফোর, এখন তো অনেক জেনারেশন হয়ে গেছে, সবাই বাঙালি। বাট বর্ধমান রাজার মানে কেউ সেনাবাহিনী, কেউ তাদের মন্ত্রিসভা, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কমিউনিটির মানুষরা কিন্তু এখানে মিলেমিশে আছে। আজকের দিনেও কিন্তু যদি ভাবা যায় বাঙালির সঙ্গে একবার, এখানে ক্ষত্রিয়রাও রয়েছে এবং আমার মনে হয় পাঞ্জাবিরাও রয়েছে, যারা বাংলা বললে আপনি বুঝতে পারবেন না। সেটাই কিন্তু, এটা একটা অবাক করা বিষয়, এখানে সবাই বাঙালি আজকের দিনে বাঙালি, মানে কারো মানে টাইটেল দিয়েও অনেকের সময় বোঝা যাবে না, মানে ওর যেমন টাইটেল বা অন্য কারো এমন যাদের সঙ্গে মিশি বোঝা যাবে না। বাট রেস্টুরেন্ট করার আইডিয়াটা কেন তোমার এখানে? আসুন, রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আমি ক্রিকেট ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল প্রত্যেক ক্রিকেটারের একটা করে নিজের রেস্টুরেন্ট আছে। প্রত্যেক ক্রিকেটার একটা করে রেস্টুরেন্ট আছে? মোরাল লেস একটা ব্যাট করতে না বলে, আমি অলরাউন্ডার। অলরাউন্ডার ছিল, তো সেইটার একটা ড্রিম ছিল। এবার চাকরি, তারপর খেলার সঙ্গে সঙ্গে চাকরি, এমবিএ করা, তারপর চাকরি, চাকরির পর বললাম যে যখন চাকরি ছাড়বো তাহলে বিজনেস, এটাতেই নাম। এটা তোমাদের বোধ হয় লন একটা স্পেস ছিল এখানে মেনলি, কিন্তু এই জায়গাটা আমি আবার বলি, রাত্রিবেলাটার অ্যাম্বিয়েন্সটা অসাধারণ সুন্দর হয়ে যায় রাত্রিবেলাটা। এটা এরা দেখছেন জায়গাটা মানে জাস্ট লিট আপ, মানে শীতকালে এবং আমার মনে হয় বর্ষাকালেও, ইভেন তুমি তো ব্যবস্থা করছো এখন বর্ষাকালে উপরে সব লাগানোর, মানে বাইরের লোকেশনটা কিন্তু টু ডাই ফর। এটা ছাড়াও এখানে একটা ইনডোর সিটিংও রয়েছে, ছোট্ট করে একটা ইনডোর সিটিং, যেখানে আমরা আজকে খাবার দাবার খাবো। আসো একটু, কী কী খাবার দাবার আমরা খাচ্ছি একটু অল্প করে দেখে নিই। বাবা, প্রচুর খাবারের ব্যবস্থা করেছো তোমরা। প্রথমে একটা ইন্টারেস্টিং আইটেম দিয়ে দেখানো দিয়ে শুরু করবো, যে আইটেমটা হয়তো লাস্টের দিকে বললে তোমাদের মাথায় ঢুকবে না, সেটা হচ্ছে এই পাঁপড়টা। এই পাঁপড়টা একটু বলো, এটা কী ব্যাপার? এই পাঁপড়টা কিন্তু নর্মাল পাঁপড় নয়। হ্যাঁ, এটা আলুর পাঁপড়, এটা আপনারা সব জায়গায় পান, বাট এটা অ্যাকচুয়ালি বেনারস থেকে আনানো। আমাদের কিছু টেক্সচার ইউনিট আছে যেটা আমাদের লাস্টে সার্ভ করে বা কেউ। আলুর পাঁপড়, আলুর পাঁপড় প্লাস একটা আমাদের যেটা আমরা মুখশুদ্ধি বলি সেটাও বেনারস। আলুর পাঁপড় আর আলুর চিপসের ডিফারেন্সটা কী হচ্ছে? মানে মেনলি চিপসের প্রপার প্রসেসটা আলাদা, আর এটা একদম দেশি ঠাটের, যেটা আমাদের একদম খাড়া মশালা বলে না, খাড়া মশালা দিয়ে তৈরি হয়। আচ্ছা, চিপসে তো আপনি ফ্লেভার অ্যাড করে প্রথমে মুখে দিলে, যেহেতু আলু আমরা মানে চিপস খেতে অভ্যস্ত সেরকম মনে হবে, বাট সেরকম কিন্তু নয় না, মানে এর ভেতরে আরও অনেক মশলা পড়েছে, চিপসে যে মশলাগুলো পড়ে না। আর এছাড়া কী আছে, এগুলো কী মেনলি তোমাদের? এত মাল্টি কুইজিন রেস্টুরেন্ট,
কারেক্ট, নর্থ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান চাইনিজ তন্দুর। আচ্ছা, আর জামাই ষষ্ঠীতে আমাদের একটা স্পেশাল বাঙালি থালি হয়, ওটা আমরা স্পেশালি জামাই ষষ্ঠী, বাট তারপরে অ্যাজ পার অর্ডার পুজো, পুজোর সময় আমাদের নিজেদের যেমন আমাদের এলাকাতে আছে সেখানে সেরকম। বসো না, বসো এখানে বসো। আর মেইনলি যে খাবারগুলো দেখছি এগুলো তো বাঙালি খাবার। হ্যাঁ, বাঙালি খাবার। লাঞ্চে ভাত রয়েছে, লাঞ্চে ভাত রয়েছে, ডাল রয়েছে, চিংড়ির মালাইকারি রয়েছে, কারেক্ট, পোস্ত তো রয়েছে, মাছের, এটা একটা লোকাল মাছ, লোকাল পুকুরের মাছ। হ্যাঁ হ্যাঁ, এটা রুই মাছ কিন্তু, তোমাদের এখানকার লোকাল পুকুরেরও অনেক করে বলেছে, লোকাল পুকুরের মাছ খুব ফ্লেভারফুল। চিকেন রয়েছে অ্যাজ ইউজুয়াল, চাটনি রয়েছে, আর এইটা যেটা বলবো এটা আমি অলরেডি একটা খেয়ে ফেলেছি, সেটা পমফ্রেট ভাজা রয়েছে। এই পমফ্রেটটা অসাধারণ খেতে, কাশুন দিচ্ছি তাহলে, হ্যাঁ নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই, মানে আমার খুবই ভালো লেগেছে। মল্লিকদা তো তিন চারটে খেয়ে নিয়েছেন, তো এখন আমার জন্য কোনো রকমে হাতে পায়ে ধরে একটা ফেলে রেখেছে, মানে আমি বললাম বলে। ওপরটা বোধহয় হালকা সুজি দিয়ে বা কিছু একটা টেক্সচার আছে, শেফই বলতে পারবে, তার ইউএসবি ওটা। খুব ভালো খেতে, একটা দুটো মানুষ ধরো, এটা দুজন মানুষ এসে যদি লাঞ্চ করে তোমাদের এখানে, অ্যাভারেজ কস্ট কেমন পড়তে পারে? দুজন অ্যাভারেজ হলে হার্ড, এবার ডিপেন্ড করছে কেমন খাবে, ধরো ডাল ভাত আলু ভাজা একটা 500 ধরে রাখলাম আরামসে দুজনের জন্য, মিল ডাল ভাত মিলিয়ে, হ্যাঁ মাংস যদি একটা নেয় নিয়ে, অ্যাভারেজ 500 মতন টোটাল পড়বে। তোমরা জিএসটি চার্জ করো না? ওকে, আর কোনো প্ল্যানস রয়েছে ফিউচারে তোমার রেস্টুরেন্ট, মানে কী করবে না করবে ফিউচারে? এটা আমাদের এখন তো একটা যেহেতু গার্ডেন রেস্টুরেন্ট, বাট একটা আমি রুফটপ প্ল্যান করছি যেটা একটুখানি কোজি আনবে, কারণ যে আমি ভাবছিলাম যে বর্ষাকালটা কিছু যেহেতু বৃষ্টি হয়, যেহেতু ওপেন গার্ডেন, বাট কাস্টমার্স রিভিউ বলেছে যে আমরা আসি এটার জন্যেই, খাবার তো ডেফিনেটলি ভালো লাগে, প্লাস এই ওপেন আরামসে পায়ের উপরে পা তুলে বসে খেতে পারি, তো সেই জন্য কিছুটা ওপেনও রাখছি, কিছুটা শেডও রাখছি। তোমার এখানে পৌঁছাবে কী করে? খুব সিম্পল, বর্ধমানের ল্যান্ডমার্ক স্বর্ণা মন্দির, মা স্বর্ণা দেবীর মন্দিরের ঠিক ব্যাক সাইডে, উইদিন 25 meters, আমাতলা লেন, বাদে দিবান। তোমার নাম্বার? আমার নাম্বার অনির্বাণ নন্দে, আমার নাম, আমার নাম্বার হচ্ছে 9734482517। লেট নাইটে খোলা থাকে বা ডেলিভারি অপশন আছে? আমাদের 11:30 অবধি কিচেন ওপেন থাকে। ফাটাফাটি খেতে এরা, বাকি খাবার খাবো বাট ক্যামেরায় দেখিয়ে লাভ নেই, আয়ুষ করে খাবো। একটা পুরনো রাজবাড়ি, ডিরেক্টলি বর্ধমান রাজবংশের সঙ্গে যারা জড়িত, আর খাবার কোনো কিন্তু বাঙালি খাবার, বাঙালি খাবার মাইন্ড ইট, আর ও বাঙালি। এ তো আমরা ইতিহাস চর্চা করছি বলে ওর পূর্বপুরুষ নিয়ে আলোচনা হচ্ছে, আগামী দিনে আরও হবে পূর্বপুরুষ নিয়ে আলোচনা, অনেক ইন্টারেস্টিং ফ্যাসিনেটিং স্টোরি আছে বর্ধমানে, যেগুলো আমার মনে হয় মানুষের সামনে আসা উচিত, বর্ধমানের বাইরের লোকের জানা উচিত। খাবার আমি ফ্লোর হয়ে গেছি, এটা এটা রেকমেন্ডেশন আমার রইল, বর্ধমানের লোক তো অবশ্যই আসবে, বাইরের লোকও আসলে ফোন করে ওকে চলে আসতে বলো। বারে দেওয়ান নামটা এরকম অদ্ভুত কেন? বাজে দিওয়ান অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে কী নাম আমাদের, অ্যাকচুয়ালি এটা আমার ওয়াইফের, শি ইজ আ ডক্টরেট অ্যাকচুয়ালি, পিএইচডি করে, ওর দিমাগ পিএইচডি দিমাগ দিয়ে হলো যে এমন কিছু নাম রাখি যেটা জায়গার সঙ্গে যাবে। তো অ্যাকচুয়ালি বাজে দিওয়ান ওয়াজ জাহাঙ্গীর টাইমের নাম, যেটা ডিস্ট্রিক্ট ক্যাপিটাল বলতো, তো আমরা বাজে দিওয়ান নাম রাখলাম, ওই রকম রাখলাম যে যেটা নামটা জায়গার সঙ্গেও যায়, প্লাস খাবার যদি ভালো খেতে হয় ইন্ডিয়ান কুইজিন তাহলে ক্যাপিটালে আসতে হবে, তো এখানে আসতে, ইতিহাসের সঙ্গে খাবারের একটা সংমিশ্রণ। বারে দেওয়ান বর্ধমান আসবেন, খাবেন, ভালো লাগবে। আমি প্রথমে চিংড়ির মালাইকারিটা দিয়ে স্টার্ট করবো, টাটা।